আপনারা দেখছেন এনআইএস নিউজ। আমি লাস্ট ভিডিওতে আপনাদের জন্য বলেছিলাম যে যাদের শুধুমাত্র এসওয়াই সিটি রয়েছে, যাদের 28-এর থেকে কম মার্কস রয়েছে, তাদের কিন্তু মানে থিওরির ক্ষেত্রে তো তাদের কিন্তু এসওয়াই সিটি চলে এসছে, সাবজেক্ট এড টু বি ক্লিয়ার্ড ইন থিওরি, অর্থাৎ আপনাকে আবারও নতুন করে থিওরি এক্সাম দিতে হবে। তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনার আর কিছু করার আছে কি না, বা কী কী কাজই বা আপনার করার আছে এসওয়াই সিটি এলে, তো সেই সামগ্রিক বিষয়গুলি নিয়ে আলোচনা করব আপনাদের সঙ্গে। তবে তার আগে বলে রাখি, এই দুদিন ধরে যে ভিডিওগুলি দেওয়া হচ্ছে সেগুলিকে বলতে পারেন একটি সিরিজ ভিডিও, যা থেকে আপনাদের অনেকই সুবিধা হতে পারে। আপনাদের প্রতিটি ভিডিও দেখা উচিত বলে আমার মনে হয়। তো অনেকেই হয়তো জানেন না কিভাবে প্রত্যেকটি ভিডিও একসাথে দেখা যায়, তো তাদের জন্য আমি বলে দিচ্ছি। আপনারা প্রথমেই চলে যাবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এনআইএস নিউজের লোগো দিয়ে যে জায়গাটি, এখানটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই নতুন আর একটা স্ক্রিন খুলে যাবে আপনার সামনে, আপনারা দেখতে পাচ্ছেন এখন সেই স্ক্রিনটি। সেখানে আপনি ভিডিওজে যে অপশানটি দেখতে পাচ্ছেন, হোম এবং তার পাশে ভিডিও, তো ওখানে ভিডিওজে ক্লিক করলেই আপনার কাছে সমস্ত ভিডিওগুলি কিন্তু চলে আসবে একে একে। তো আপনি তখন সেই ভিডিওগুলি পরপর দেখে নিতে পারবেন এবং আশা করছি সেই ভিডিওগুলি থেকে আপনারা হেল্পফুল হবেন। তো আমি লাস্ট ভিডিওতেও বলেছিলাম যে আপনারা যাদের এসওয়াই সিটি রয়েছে তাদের জন্য একটি মেল দেওয়া অন্তত দরকার। তো প্রথম থেকেই শুরু করা যাক, যেসব ক্যান্ডিডেটদের এসওয়াই সিটি এসেছে তাদের জন্য বলবো যে তারা যদি কনফিডেন্ট থাকেন যে আপনাদের মার্কস বাড়বেই, অত কম হতেই পারে না, সেক্ষেত্রে আপনাদের হাতে অনেক কিছু উপায় রয়েছে। যদি আপনারা কনফার্ম নাও থাকেন যে আপনাদের মার্কস বাড়তে পারে বা নাও বাড়তে পারে, তো সেক্ষেত্রেও আপনি কিছু কাজ করতে পারেন। যেটা আপনি করতে পারেন, যদি আপনি কনফার্ম না থাকেন যে আপনার মার্কস বাড়বেই, তবে যদি বেড়ে যায় তাহলে ভালোই হয়, তো সেক্ষেত্রে আমি বলবো আপনারা একটি মেল দিয়ে রাখুন, যে মেল আইডিটির কথা এনআইএস বলেছে। এখানে আপনারা দেখতেও পাচ্ছেন dladeres@nios.ac.in, এই যে মেল আইডিটি দেখতে পাচ্ছেন, এই মেল আইডিটিতে আপনি একটি মেল করে রাখুন। তো সেই মেলের যে কিভাবে আপনি মেল করবেন, যদি শুধুমাত্র এসওয়াই সিটি এসে থাকে, তো তার আমি কপি দিয়ে দিয়েছি, ডেসক্রিপশনে আপনি সেই মেলের কপিটি পেয়ে যাবেন। এবং একই সাথে আমারও কিছু কন্ট্যাক্ট রয়েছে যেখান থেকে আপনারা আমাকে কন্ট্যাক্ট করতে পারবেন, সেটিও পেয়ে যাবেন। তো মেলটি অবশ্যই করে রাখুন এবং আজকের মধ্যেই মেলটি করে রাখুন। এবং আমি বলবো আগামী দুই দিন আপনি ফর্ম ফিল আপ করেন না যদি আপনার এসওয়াই সিটি এসে থাকে। আপনি দেখুন যদি আপনার বেড়ে যায় মার্কসটি, তাহলে সেক্ষেত্রে আপনাকে আর ফর্ম ফিল আপ করতে হবে না নতুন করে সেই সাবজেক্টটিতে। তো একবার এই জিনিসটি করে দেখতেই পারেন আপনারা, এক্ষেত্রে আপনাদের অনেকটাই সুবিধা হবে, টাকারও যে অর্থের যে অপচয় হওয়ার কথা সেটিও হবে না, এবং আপনাদের একটু আবার নতুন করে জিনিসটা নিয়ে আপনাদেরকে টেনশনও পড়তে হবে না। তো আপনারা অবশ্যই মেল করে দেখুন, আমি ডেসক্রিপশনে মেলের কপিটি দিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে করবেন। সেখানে নিজের মতো আপনারা মেলটি বসিয়ে নেবেন, আপনার যা যা বিষয়গুলি রয়েছে, আপনার নাম, আপনার এনরোলমেন্ট নাম্বার, রেফারেন্স নাম্বার এখানে পরপর দেওয়া রয়েছে, আপনারা স্ক্রিনের ওপর সেটি দেখতেও পাচ্ছেন। এখানে আপনাদের নিজের নাম বসিয়ে দেবেন এবং তারপর যত মার্কস পেয়েছেন সেটি আপনারা দিয়ে দেবেন। তো এইভাবে কিন্তু আপনারা মেলটি করে ফেলুন যত তাড়াতাড়ি সম্ভব, এবং তারপরে চেক করতে থাকুন। আমি বলবো আপনারা মঙ্গলবার পর্যন্ত ওয়েট করুন, আগামী মঙ্গলবার পর্যন্ত, এবং তারপর বুধবারে যদি আপডেট না হয় সেক্ষেত্রে আপনি তারপর ফর্ম ফিল আপ করতে পারেন। এবার আসি তাদের জন্য যারা খুবইভাবে মানে ভীষণভাবে কনফিডেন্ট যে তাদের মার্কস বাড়বেই, সেক্ষেত্রে তাদের কী করণীয়। সেক্ষেত্রে তারা অনেকগুলো বিষয় করতে পারেন। প্রথম কাজ তো আপনারও সেম জিনিস, সেটি হচ্ছে আপনাকেও একটি মেল দিতে হবে, dladeres@nios.ac.in, এই মেল আইডিতে আপনি প্রথমেই মেলটি করে রাখুন এবং আজকেই করে রাখুন। দ্বিতীয় যে কাজটি করতে পারেন, আপনার সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনি এনআইএস যে রিজিওনাল সেন্টার রয়েছে কলকাতাতে, আপনারা এখন স্ক্রিনের ওপর সেই ঠিকানাটি দেখতে পাচ্ছেন, তো সেই ঠিকানাতে আপনারা চলে যান আপনার যাবতীয় ডকুমেন্টস নিয়ে, যাতে আপনি ওখান থেকে যদি কোনো রিভিউয়ের অপশান থাকে সেটি আপনি করতে পারেন, এটা করতে পারেন। এছাড়াও আপনি আরটিআই করতে পারেন, আরটিআইয়ের নিয়ম আপনি বিভিন্নভাবে পেয়ে যাবেন, আরটিআই কীভাবে করতে হয় না করতে হয়, যদি সে বিষয়ে কোনো ইনফরমেশান দরকার হয় তো কমেন্ট করুন, আমি দরকার পড়লে আরটিআই কীভাবে করতে হয় সে বিষয়েও ভিডিও দিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের মধ্যেই। এছাড়া আপনি আরও একটি বড় স্টেপ নিতে পারেন, যদি তাতেও আপনার মন না ভরে সেক্ষেত্রে আপনি কেস করতে পারেন ডাইরেক্ট আপনার বিষয়টি নিয়ে, আপনার যে মার্কস বাড়ার ব্যাপারে। তো বিষয় হচ্ছে যে আমি চেষ্টা করলাম আপনাদেরকে এসওয়াই সিটি এলে আপনারা কী করতে পারেন, আপনাদের মতামত এই বিষয়ে অবশ্যই কাম্য, যে আপনারা কী ভাবছেন বিষয়টি নিয়ে, তো অবশ্যই কমেন্ট করুন ভিডিওর নিচে। আরও যদি কোনো আলাদা রকম সমস্যা থাকে সেগুলো নিয়েও কমেন্ট করুন, বা কোনো কিছু যদি আমাদের চ্যানেল সম্পর্কে বলার থাকে তা বিষয়েও কমেন্ট করুন।
আমি আবারও ফিরে আসছি আপনাদের জন্য খুব তাড়াতাড়ি এনআরএস সম্বন্ধিত, এনআরএস রেজাল্টের সম্বন্ধিত কিছু নতুন ভিডিও নিয়ে, যা আপনাদের অবশ্যই হেল্পফুল হবে আপনাদের কাছে। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।